সো গাইস চলে এলাম খুবই একটা স্পেশাল এবং ধামাকেদার ভিডিও নিয়ে, কারণ গাইস রমজান ইভেন্টের সমস্ত ইনফরমেশন কিন্তু গারিনা আমাকে পাঠিয়ে দিয়েছে, যেটার জন্য তোমরা সকলেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে রমজান ইভেন্টটা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে, আর রমজান ইভেন্ট চলাকালীন আমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি দেখতে পাবো, নতুন কি কি ইভেন্ট দেখতে পাবো এবং গাইস কি কি ফ্রি ইভেন্ট দেখতে পাবো। তো সমস্ত ইভেন্টের এ টু জেড ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দিয়ে দেবো। তাছাড়া গাইস গারিনা কিন্তু একটা নতুন উইকলি শিডিউল কিন্তু লঞ্চ করেছে, যেখানে গারিনা জানিয়েছে এক সপ্তাহের ভিতরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি দেখতে পাবে, তো সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো। এবং গাইস ইভো ভল্টের এই ইভেন্টটা দেখার পর তোমরা সকলেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে গারিনা আমাদের গেমের ভিতরে নতুন কোন ইভোগানটা আনতে চলেছে, তো আমাদের নতুন ইভোগানও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো। আর গাইস আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন ইভেন্ট আসতে চলেছে, তো সেটার ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় বলবো। তো ভুল করো গাইস আজকে ভিডিওটা কেউ স্কিপ বা মিস করো না, অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, নতুন আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরকমই নতুন নতুন ইনফরমেশন জানার জন্য। আর গাইস তোমরা যদি গিভওয়ের মাধ্যমে ফ্রিতে ডায়মন্ড পেতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রিতে ডায়মন্ড পেয়ে যেতে পারো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিক। সো প্রথমে গাইস তোমাদেরকে একটা কনফার্ম ফেডেড উইল ইভেন্ট দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ফেডেড উইল ইভেন্ট দেখতে পাচ্ছ, যেখানে গাইস তোমরা কিন্তু রমজান স্পেশাল একটা AKM বন্দুকের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ, যেটা দেখতে ঠিক এরকম টাইপেরই, তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ। তো এই যে গাইস দুটো আইটেম, তো এই দুটো আইটেম তোমরা কিন্তু এরকম একটা ফেডেড উইল ইভেন্টের ভিতরে কিন্তু দেখতে পাবে। তো খুবই শীঘ্রই কিন্তু এই ফেডেড উইল ইভেন্টটা আসতে চলেছে, সো এই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এরপরে গাইস তোমাদেরকে কিছু ফ্রি রিওয়ার্ড দেখাবো এবং গাইস ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্টের ব্যাপারেও বলবো, কিন্তু গাইস তার আগে আজকে ভিডিওতে কিন্তু খুবই একটা ছোট্ট প্রমোশন পার্ট আছে, তো চলো গাইস সেটা আগে আমরা দেখে আসি। ইন্ডিয়া আর ইংল্যান্ডের একটা টেস্ট ম্যাচ আছে, তাইলে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো 1x বেট থেকে। তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে, তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও। তো আমার প্রোমো কোড BOOMFF ব্যবহার করো, তাহলে গাইস ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে। তো যাও খেলো আর আর্নিং শুরু করে দাও। সো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে। তো এখন গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্ট দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে গোল্ডেন সেট বান্ডিলের এই যে নতুন ভার্সানের বান্ডিলটা দেখতে পাচ্ছ, সো এই বান্ডিলটা তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে গোল্ডেন সেট বান্ডিল এবং গাইস এই টাইপের কিন্তু অনেকটা বান্ডিল দেখতে পাচ্ছ। সো গাইস এই যে ইভেন্টটা এটা কিন্তু গারিনা গাইস রমজান ইভেন্টের স্পেশালে কিন্তু ডিজাইন করেছে, আর তোমাদেরকে জানিয়ে রাখি এক মাসের ভেতরেই তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পাবে। তো তোমরা যদি গাইস এই রিং ইভেন্টের ভিতর থেকে বান্ডেলগুলো বার করতে চাও সেক্ষেত্রে এখন থেকে কিন্তু ডায়মন্ড জমানো শুরু করে দাও, কেননা গাইস কনফার্ম এক মাসের ভিতরে এই বান্ডেলগুলো তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভিতরে দেখতে পেয়ে যাবে, সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। সো এরপরে গাইস তোমাদেরকে রমজান ইভেন্টের এ টু জেড ডিটেলস দিয়ে দেবো, তো এখন থেকে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো গাইস রমজান ইভেন্ট কিন্তু শুরু হবে 9 তারিখে, যেটা কিন্তু গাইস 31 তারিখের কাছাকাছি গিয়ে কিন্তু শেষ হবে। তো 9 তারিখে যখনই রমজান ইভেন্টটা আসবে তখন গাইস আমাদের লোডিং স্ক্রিনটা, মানে ফ্রি ফায়ার গেমের ভেতরে ঢুকলে এরকম টাইপের লোডিং স্ক্রিন দেখতে পাবে এবং গাইস এর উপরে টাচ করলে তোমরা কিন্তু এরকম টাইপের লবিতে চলে আসবে, তো লবিটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে। সো এরপরে গাইস রমজান ইভেন্ট চলাকালীন তোমরা যখনই ফ্রি ফায়ার গেমের ভিতরে বিআর ম্যাচ স্টার্ট করবে তখন গাইস আমাদের প্লেনের স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে এবং গাইস ম্যাপের অনেক জায়গায়, বলতে বেশিরভাগ জায়গায় তোমরা কিন্তু ভেন্ডিং মেশিনটা কিন্তু এরকম টাইপের দেখতে পাবে। তো রমজান ইভেন্ট চলাকালীন এই কিছু পরিবর্তন তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। সো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই রমজান ইভেন্ট চলাকালীন তোমরা কি কি আইটেম ফ্রিতে পাবে আর গাইস কি কি আইটেম তোমরা পেড ইভেন্টের ভিতরে দেখতে পাবে। তো সবার প্রথমে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ রমজান ইভেন্টের কিন্তু একদম মেন বান্ডিল, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ, এটা কিন্তু রমজান ইভেন্টের মেন ফিমেল বান্ডিল হবে। তো কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে বলবো, তো তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা মুখের রুমাল দেখতে পাচ্ছ, এটা গাইস তোমরা কিন্তু একটা পেড ইভেন্টের ভেতরে দেখতে পাবে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা হোয়াইট কালারের বান্ডিল দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা উঠের থিমেরও কিন্তু বান্ডিল দেখতে পাচ্ছ। সো এই যে গাইস 4টে বান্ডিল তোমাদেরকে দেখালাম, তো রমজান ইভেন্ট চলাকালীন এই 4টে বান্ডিলের ভিতরে
ভিতরে যে কোনো একটা বান্ডিল তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এরপরে আরো ফ্রি রিওয়ার্ড দেখাবো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এখানে গাইস তোমরা কিন্তু একটা স্কার বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে M1887 বন্দুকেরও কিন্তু একটা স্কিন দেখতে পাচ্ছ। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা কাটানারও কিন্তু স্কিন দেখতে পাচ্ছ। তো এই তিনটে গাইস তোমরা কিন্তু পেইড ইভেন্টের ভেতরে দেখতে পাবে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা প্যানের স্কিন দেখতে পাচ্ছ। এবং গাইস তারপরে তোমরা এখানে একটা গ্লুয়ালের স্কিন দেখতে পাচ্ছ। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা গ্রেনেডের স্কিনও কিন্তু দেখতে পাচ্ছ। আর গাইস তোমরা কিন্তু এখানে একটা সার্বোডের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ। সো এই যে গাইস কটা আইটেম দেখালাম, এই আইটেমগুলোর ভেতরে বেশিরভাগ আইটেমই কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ক্রেট দেখতে পাচ্ছ, যার ভেতর থেকে তোমরা কিন্তু মোটামুটি আইটেম পাবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে কিছু টোকেনও কিন্তু দেখতে পাচ্ছ, যে টোকেনগুলো পরিবর্তন করে তোমরা কিন্তু অনেক কটা ফ্রি আইটেমও কিন্তু নিতে পারবে। তো রমজান ইভেন্টের স্পেশালে গাইনা কিন্তু এই কটা আইটেম ডিজাইন করেছে। আর এই আইটেমগুলোর ভেতরে যে যে আইটেমগুলো তোমাদেরকে ফ্রির ব্যাপারে বললাম সেগুলো কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর গাইস রমজান ইভেন্টের স্পেশালে তোমরা কিন্তু কিছু স্পেশাল ইভেন্ট দেখতে পাবে, যেরকম গাইস ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট। তো এই ইভেন্টের ব্যাপারে আশা করছি তোমরা সকলেই জানো। তো গাইনার তরফ থেকে লিক্স বেরিয়ে আসছে যে রমজান ইভেন্টের স্পেশালে সর্বপ্রথম তোমরা কিন্তু এই টপ আপ ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে, এবং গাইস তারপরে ইন্ডিয়ান সার্ভারের ভেতরেও কিন্তু এই টপ আপ ইভেন্টটা কিন্তু দেখতে পাবে। তো তোমরা গাইস কারা কারা ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের উইকলি সিডিউলটা দেখিয়ে দিই, এবং গাইস তার একটা হিডেন জিনিসের ব্যাপারেও বলে দিই। তো প্রথমে তোমাদেরকে উইকলি সিডিউলটা দেখাই। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইনা কিন্তু এই উইকলি সিডিউলটা অফিসিয়ালি লঞ্চ করেছে, যেখানে বলেছে 8 তারিখ থেকে 11 তারিখ তোমরা কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে, যে ইভেন্টের ভেতরে এই যে লাঠি স্কিনটা আছে, লেজেন্ডারি লাঠি স্কিন, এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তার পাশাপাশি গাইস হিডেনলি আমি জানতে পারলাম গাইনা কিন্তু 1 সপ্তাহের ভেতরে আরও 2 নতুন ইভেন্ট কিন্তু আনতে চলেছে। প্রথম হবে গাইস অ্যানিমেশনের ইভেন্ট, যার ছবিটা গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো গাইস এই যে অ্যানিমেশনটা, এটার কিন্তু ইভেন্ট তোমরা দেখতে পাবে। তার পাশাপাশি গাইস একটা ফিস্টের স্কিনের ইভেন্টও কিন্তু কনফার্ম করা হয়েছে। সো গাইস তোমরা এখানে ছবিতে এই যে ফিস্টের স্কিনটা দেখতে পাচ্ছ, তো এই ফিস্টের স্কিনের ইভেন্টও গাইস তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। সো এখন গাইস তোমাদের শুধুমাত্র ছবিটা দেখিয়ে জানিয়ে রাখলাম। তো নেক্সট ভিডিওতে গাইস এইগুলো কবে কোন ইভেন্টের ভেতরে আসবে তার কনফার্ম ডিটেলসও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো জুড়ে থাকতে হলে গাইস তোমাদের কিন্তু চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বেলটাকে অল করে দিতে হবে, আর গাইস তোমরা ভিডিওতে একটা করে কিন্তু লাইক অবশ্যই কিন্তু করে দিতে হবে। অবশ্যই এইগুলো তোমরা কিন্তু করে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই। সো গাইস আজকের কিন্তু কোনো কনফার্ম টুনাইট আপডেট নেই, কিন্তু গাইস তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের আপকামিং একটা ইভোগানের ব্যাপারে, কারণ গাইস এটার জন্য তোমরা অনেকে কমেন্ট করছিলে। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ইভো বন্দুক দেখতে পাচ্ছ, যার কিন্তু 3টে ছবি কিন্তু বেরিয়ে এসেছে। সো এটা গাইস কিন্তু হবে আমাদের AWM এর ইভোগান, যেটার উপর কিন্তু গারিনা অলরেডি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। সো লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে আপকামিং সময় তোমরা কিন্তু এই ইভোগানের বন্দুকটা আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। তো তোমরা গাইস কারা কারা AWM এর ইভোগানটা আমাদের গেমের ভেতরে দেখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের ফ্রি ফায়ারের আপকামিং অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে বললাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারের আরও অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু 2 ভিডিও দেখতে পাচ্ছ। সো এখন অবধি এই 2 ভিডিও তোমরা যদি না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও 2 তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো চলো গাইস আজকের মতো এতখানি, কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।